পাটুলিকাণ্ডে অভিযোগকারীকে গ্রেফতার করলো পুলিশ। বৃহস্পতিবার পাটুলির ফুলবাগানে পোস্টার লাগানো নিয়ে সিপিএম তৃণমূল সংঘর্ষ হয়। সিপিএম এর লোকাল কমিটির সদস্য বুদ্ধদেব ঘোষের বাড়িতে ঢুকে তাঁকে এবং তাঁর পরিবারকে মারধরের অভিযোগ ওঠে তৃণমূলের বিরুদ্ধে। পাটুলি থানায় পরস্পরের বিরুদ্ধে অভিযোগ দায়ের করে সিপিএম ও তৃণমূল। এরপর শনিবার সিপিএম এর লোকাল কমিটির সদস্য বুদ্ধদেব ঘোষ এবং সিপিএম কর্মী জয়ন্ত রায়কে গ্রেফতার করে পুলিশ। বুদ্ধদেব ঘোষের বিরুদ্ধে শ্লীলতাহানি, মারধর ও অস্ত্র আইনে মামলা রুজু হয়েছে। ঘটনার প্রতিবাদে নির্বাচন কমিশনে যাচ্ছে সিপিএম। এদিকে বৃহস্পতিবার রাতেই সিপিএম এর অভিযোগের ভিত্তিতে স্থানীয় দুই তৃণমূল নেতা পুলক চৌধুরী ও মানিক বণিককে গ্রেফতার করেছে পুলিশ। ধৃতদের বিরুদ্ধে মারধর, হুমকি ও অস্ত্র আইনে মামলা রুজু হয়েছে, যদিও যাবতীয় অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল। উস্কানিমূলক মন্তব্যের অভিযোগ সংক্রান্ত মামলায় বিহারের নওদার বিজেপি প্রার্থী গিরিরাজ সিংহের আগাম জামিন মঞ্জুর করল পাটনা জেলা আদালত। নরেন্দ্র মোদী বিরোধীদের নিয়ে উস্কানিমূলক মন্তব্যের অভিযোগে গিরিরাজের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছিল আদালত। গতকাল গিরিরাজের বাড়িতে যায় বিহার ও ঝাড়খণ্ড পুলিশের যৌথ দল, যদিও তাঁকে বাড়িতে পাওয়া যায়নি। গিরিরাজের বিরুদ্ধে দেওঘর, বোকারো এবং পাটনা আদালতে মামলা রুজু হয়েছে, যদিও আজ গিরিরাজের আগাম জামিন মঞ্জুর করল পাটনা জেলা আদালত। গঙ্গার পশ্চিম পার নানা ইতিহাস সংস্কৃতির মেলবন্ধনের সাক্ষী। একসময় যখন গঙ্গার পূর্ব পাড়ে ছাউনি তৈরি করেছিল ব্রিটিশরা, ঠিক তখনই চন্দননগরে ঘাঁটি গেড়েছিল ফরাসিরা। ভিনদেশীদের চোখ রাঙানি থেকে স্বাধীনতা আন্দোলন, সেখানকার ভাষা, সাহিত্য, সংস্কৃতির ইতিবৃত্ত, এসবই এবার মলাট বন্দী। বইয়ের নাম ইউরোপ অ্যান্ড দ্য হুগলি, দ্য ইউরোপিয়ান সেটেলমেন্ট অন দ্য ওয়েস্ট ব্যাঙ্ক অব দ্য রিভার। লেখক কলকাতা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সুরঞ্জন দাস এবং অধ্যাপক বাসুদেব চট্টোপাধ্যায়। বৃহস্পতিবার বইটি আনুষ্ঠানিকভাবে প্রকাশ করেন দিল্লি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক আন্দ্রে বেটলি। সিনেমা গ্যালারিতে শুক্রবার শুরু হচ্ছে প্রদর্শনী দ্য মাস্টার অ্যান্ড হিজ ডিসাইপল। এই প্রদর্শনীতে রয়েছে প্রয়াত শিল্পী বি আর পানেসার এবং তার শিষ্যা শিল্পী শাকিলার 45টি শিল্পকর্ম। অ্যাক্রিলিকের কাজে যেভাবে ক্যানভাস রাঙিয়েছেন শিল্পী পানেসার, ঠিক সেভাবেই কোলাজের জাদুতে নিজস্ব শৈলী সাজিয়েছেন তাঁর শিষ্যা। শাকিলার শিল্পগুরু প্রয়াত শিল্পী বি আর পানেসার এই প্রথম প্রদর্শনীতে গুরু শিষ্যার যুগলবন্দি, আপ্লুত শিল্পী শাকিলা। প্রদর্শনী চলবে 17 মে পর্যন্ত।